মা সিরিয়াল চলাকালীন বিয়ে করেনি, ডিভোর্স হয়ে যেত, সত্যি বলছি। এত কাছে চলে এসছে। আজকে আমার ভাগ্য, ভাগ্য মানে ইংলিশে কি ফেট, আজকে এসেছি ডাবল ডেট। এই সাইডে বসে আছে কমলিকা, কমলিকার হচ্ছে একটা চ্যানেল আছে ফুডি বাঙালি। আমি আজকে ওকে কল করেছি, কল করে আমি ওকে বললাম যে আমি আসছি, বলছে তুমি এত দেরি করবে না, কিন্তু তুমি আমার থেকে ছোট, তোমায় কান মোলা দেবো। তুমি সত্যি আমাকে ছোট ভাবো? আমাকে ছোট ভাবো তুমি? আমি বাচ্চা বাচ্চা হয়ে থাকি, কারণ প্রচুর বাচ্চা নিয়ে ঘুরি তো। কচি জিনিসটাই আলাদা, বয়স দিয়ে ভালোবাসা হয় না। সেই ঝিলিককে দেখো যে আমাদের এই মা সিরিয়াল করতো, সে আজকে কত, মানে তোর সেই মা সিরিয়াল না। আমার ব্যাপারটা হচ্ছে, এখন অনেকে বলে তুমি এখনো কেন নেই সেই মা সিরিয়ালের জার্নিতে, কি আছে এরকম হর্নিতে, মানে হর্নি ভুলভাল ইংলিশ বলে, কোশ্চেন ব্যাংক ইংলিশ। আজকে কমলিকা এসছে, ও হচ্ছে টিসিএস এ কাজ করে। এবার যেহেতু টিসিএস এ কাজ করে তো প্রচুর গ্রামের আমার একটা চাকুরিজীবী মেয়েই খুঁজছি যে আমার ভরণ পোষণ করবে, মানে তুমি আমাকে গোল্ড ডিগার ভাবতে পারো। তোমার ফোনটার দাম 43, কি ফোন এটা? ওয়ান প্লাস। তো এটা ওয়ান প্লাস কত? 80। আমারও হবে একদিন। আরে হবে মানে তুই কি বলছিস? আরে এখনই নিয়ে নে, সেটাই বলছি। আচ্ছা আমরা আজকে এসেছি পান্নার, কি নাম তোমাদের? বাঙালিয়ানা। অ্যাকচুয়ালি এত দেরি করে এসেছি না, পান্নাস কিচেনটা বন্ধ হয়ে গেল। আর লেটের কথা বলো না, এত লেট করে এই সিরিয়ালের মেয়েটা। আমি গাইজ এক্ষুনি হোয়াটসঅ্যাপটা খুলবো, খুলে আপনাদের সবাইকে টেক্সট দেখাবো। একটা মানুষ রোজ রোজ মানে প্র্যাকটিক্যালি এভরিডে, আজ আসছো তো, আজকে দেখা হচ্ছে তো, হ্যাঁ আমি একটু পরেই যাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি, দাঁড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ধুমতানা বল ওরকমই তো মনে হচ্ছে, রোজ রোজ তিনবার করে বলছে, রোজ রোজ। তো সেটা ভুল বলেছি না ঠিক বলেছি? ঠিকই বলেছিস, ড্রামাটিক্যালি তো বলতে হবে। কামালিকার চ্যানেলে ভিডিও হবে তো, ক্যামেরা সেট করা আছে, একটুখানি একটা অন করে দিই। অন করে এসো, আমি টানন বসে আছি। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। হ্যাঁ পচা চ্যানেল থেকে দেখছো প্লিজ ফুডি বাঙালি কে সাবস্ক্রাইব করে নিও, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিই। তোমরা যারা পচা চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যাটার প্ল্যাটার কে সাবস্ক্রাইব করে দিও, দিস ইজ বিজনেস। কমলিকা কিন্তু খুব সাদা সিধে মেয়ে। আচ্ছা কমলিকা, আমাকে প্রথমবার দেখে কেমন লাগছে? দেখে তো ভালোই লাগছে, ভদ্র ছেলে লাগছে। ভদ্র নই আমি, দাঁড়াও না, শুটটা হতে দাও তারপর। আচ্ছা আচ্ছা, মানে তুমি যে আমাকে ফার্স্টে বললে মেয়েটা খুব ভদ্র, সেটা শুটটা হতে দাও। ভদ্র? ও আচ্ছা, তাহলে খেলা হবে আজকে, খেলা হবে। মটন বিরিয়ানি উইথ মটন কষা, উফ, কি কি জল বের হচ্ছে ঠোঁট দিয়ে, আলোর ব্যাপার এমন নয় তোরা বিশাল ফর্সা, সত্যি তোমরা খুব ফর্সা না, মেকআপ করে এসছো, অডিয়েন্স বুঝতে পারবে। সিরিয়াল করে তো রাতেও মেকআপ করে ঘুমায়, দেখো না না, নেই তো তোমার না না। আগের তিনটে ভিডিও একসাথে ছিল না, ও আচ্ছা সেটা বলছি, এই হচ্ছে অবস্থা এখনকার জেনারেশন, খাবার ঠান্ডা হয়ে যাক, ছবি আগে সবচেয়ে ভালো লেগেছে যে তিথির থেকে আমাকে চেনে, কতক্ষণে দেখি, কতক্ষণে একটা মেয়ে জ্বলতে শুরু করে সেই দেখি। হ্যালো দোস্ত, গুড মর্নিং। মটন বিরিয়ানি আজকে চ্যানেলে ফুড ব্লগিং হচ্ছে দীপ্ত, সবাই জানো আমার সাথে ঘোরে, আজকে দীপ্তর মতোই রিভিউ দেবো। দীপ্তর এখন দিন শেষ, রেস্টুরেন্টে এক ঘন্টা ওয়েট করেছি এনার জন্য, আর ও বললো যে এই জীবনের প্রথম কারোর জন্য ওয়েট করলো, আর কারোর জন্য ওয়েট করো না, এক ঘন্টা করে নি, মানে WAIT ওয়েটই বলছি, আর জীবনে কখনই কারোর জন্য ওয়েট, আরে WAIT বললাম, অপেক্ষা বিরিয়ানিটা মুখে দিতে না দিতেই, উফ ওয়াল্লাহ হাবিবি পুরো শেয়া লাগে। এটা আছে এই মাটন কষাটা মুখে দিতে না দিতেই একটা আলাদাই একটা ফিল হলো, বল সেই ফিলটা কিরম বলে দে,
কমলিকাকে সম্মান দিয়ে তুমি তুমি বলছিস না, আমাকে নিজেই তুই করতে বল। তুই তুই করে শুরু করে দিচ্ছি। হ্যাঁ করে দে। কমলিকা হাতটা একটু তুলে দে, আর একটু তুলে দে। এই যে মাটনের পিসটা দেখছো, এত সুন্দর হয়েছে না, মানে পিস কাটিংটা না, মানে টেস্টটা। দাদা বসো, পেছনে বসো, আসো। এখানকার যে শেফ আছে, তোমার দাদার নামটা বলো, নিত্যানন্দ। এই নিত্যানন্দ দা কিন্তু মাটন কষাটা সত্যি বলছি খুব সুন্দর লাগলো, ঘ্যামার লেভেল তো, আমার যেরকম বলি না লেভেল তো। এবার আমি তিথিকে কাজ দিয়েছি যে হাতে ধরে রাখ মানে ক্যামেরাটা, আমার নাম ঝিলিক, আমার বন্ধুরা, আমার নাম ঝিলিক, আমার বন্ধুরা বাবলু, পান্তুয়া, সোনামণি, আয়েশা, নায়রা সবাই আমায় ওস্তাদ বলে মানে। কি ওস্তাদ, একটু দেখো ওস্তাদ, পায়ের ধুলো দাও ওস্তাদ। কেন বলো তো? কারণ আমি হচ্ছি রূপ কি রানী চোরকি মা। পড়ে গেল, কি করবো, এত ধারণাই পড়ে। টিপিক্যাল ইন্ডিয়ান ডায়লগ, না খোলা খোলা পড়ে যাচ্ছে। বেহালা ট্রাম ডিপো এখানে দাঁড়িয়ে আছে, এত গ্যাঞ্জাম, এত চাপ, এখানে কোনো কথাই বলা যাচ্ছে না। চলো আমাদের উবের চলে এসেছে, ওদের জিনিস দেখাবো। তোমরা সবাই জানো যে এখানে আমরা দুটো মেয়ে বসে আছি আর একটা ছেলে, হাই ফোক্স বসে আছে। আর ফোক্স এখন কি করছে দেখবে, মানে দুটো মেয়ে মাঝখানে বসে ও ঘুমাচ্ছে। সন্দেহজনক ব্যাপার, কোনো সমস্যা থাকতে পারে, আমি জানি না। মানে একটু না, ওর পুরোটাই প্রবলেম কিন্তু, আমি বলে দিচ্ছি। কোনো প্রবলেম না, ছেলেদের বলবো এটা কন্ট্রোল পাওয়া। সাউথ সিটি মলে এসেছি, পেছনে একটা আছে লর্ড অফ দ্য রিংস। হ্যাট, লর্ড অফ দ্য ড্রিঙ্কস, এই মুভিটার থেকে যে ইন্সপায়ার্ড হয়ে করেছে না, নামটা খুব ভালো দিয়েছে। লর্ড অফ দ্য রিংস তো জানোই ফেমাস ফিল্ম ছিল, অস্কারও পেয়েছে। আমি চ্যানেলে দেখাচ্ছি বলে কিন্তু এখানে কেউ আসবে না, ঠিক আছে? এরকম জায়গায় কেউ আসবে না, আমি কিন্তু নিজে ড্রিঙ্ক করি না। আর ছবি তো তুললে তুমি, বলো মা সিরিয়াল দেখতে? হ্যাঁ দেখেছি, খুব ভালো লাগতো। হ্যাঁ অসম্ভব। আচ্ছা তো মা সিরিয়ালের একটা ডায়লগ বল, কোনো ডায়লগ মনে আছে? অনেক। তুমি আমার হাজবেন্ড বলছি, এই যে মা সিরিয়াল দেখতে যখন তোমাকে অন্য কিছু দেখতেই তো টিভিতে। ভাগ্যিস মা সিরিয়াল চলাকালীন বিয়ে করেনি, ডিভোর্স হয়ে যেত, সত্যি বলছি। এত কাছে চলে এসছে, এক্ষুনি কিস খেয়ে নিত। সবাই দেখেছো মা সিরিয়াল, একটা কোশ্চেন ছিল যে মায়ের সাথে লাস্ট অবধি তো দেখা হয়েছে কিনা। হ্যাঁ মায়ের সঙ্গে আমার লাস্ট অবধি দেখা হয়েছে। লজিকটা এটাই ছিল যে আমি লাস্টে মারা গেছি, আমার ক্যান্সার হয়েছিল বলে। আর আমি মারা যাওয়ার মেবি এক দেড় বছর আগে, মানে সিরিয়াল অনুযায়ী আমার মা মারা গেছে, এরকম দেখানো হয়েছে। আচ্ছা তো মিলনটা কিভাবে হয়েছে, না যে আমার আত্মাটা যে, মানে আমি মারা গেলাম, আমার আত্মাটা তো বেরিয়ে এলো, তো আমার মা আসলো, মানে মায়ের আত্মা এলো, এসে আমাকে নিয়ে চলে গেলো, তো মিলন হয়ে গেলো মা আর মেয়ের। লজিক, লজিক, ও মাই গড, কি লজিক, লজিক তো দিয়ে দিয়েছে। এরকম লজিক দিয়ে তো তোমরাও লিখতে পারবে স্ক্রিপ্ট, লেখো, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মারা যাবে অথবা স্বামী স্ত্রী মারা যাবে, স্বর্গে গিয়ে মিলন হবে, কারণ ভগবান যাই করে মঙ্গলের জন্য। হ্যাঁ পৃথিবীর জন্য তো কিছুই করে না। মানে আলটিমেটলি আমরা কি আকাশে আর কি দেখা করে নিই? কার থেকে? গ্যাংস্টার থেকে জেরেছে কিছুটা। গ্যাংস্টার? আরে কঙ্গনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাইনি স্বর্গে গিয়ে মিলন হয়েছিল। কমলিকা ঠিকই বলেছে, গ্যাংস্টার মুভি তো আছে। তবে কমলিকার নামটাও কিন্তু খুব ইয়ে টাইপের, মানে দেখবে ওই আগেকার দিনের সিরিয়ালে ভিলেনদের নাম হতো কমলিকা, এরকম মোটা কাজল পরে। এরকম আমার আইডেন্টিটি, নন বেঙ্গলিদের কাছে যখন কমলিকা নামটা কেউ বলে তখন গিয়ে কমলিকা। বয়ফ্রেন্ডকে মেসেজ করিনি, কেউ বলতে পারবে না। তো তোর বয়ফ্রেন্ড দেখ, তুই যদি এখানে আসিস, তোর বয়ফ্রেন্ড কাকে নিয়ে কোথায় গেছে? তোর এরকম ভাবে তো ভেবে দেখিনি। তোর বয়ফ্রেন্ড কল যখন করছে না, কুছ তো ডালমে কালা, টেক্সটও করছে না, তাহলে তো শিওর হাত অন্য জায়গায়। না এই মেয়েটা খুবই
সতী সাধ্বী, না না সতী সাধ্বী মানে খুবই ভালো। কেন ওকে সতী সাধ্বী বলছি, কারণ ও যেরকম যেরকম স্টোরি আমাকে বললো শুনে আমি সেটাই বললাম। গ্যাংস অফ ওয়াসেপুরে ছিল না সেই মনোজ তিওয়ারি মেয়েটাকে পেছন দিয়ে ধরে বলবে আবি তাক কোই ছুয়া নেহি কা, এটা আমাকেও বলো, আমাকেও কিছু ছুঁয়নি এখনো। তুজে হর কোই ছুয়া হ্যায় কা, দেখো এগুলো কিন্তু জোকস হিসেবে নেবে, ইয়ার্কি হিসেবে নেবে। আমরা প্রথমে বললে এগুলো জোকস হিসেবে নেবে, ইয়ার্কি হিসেবে নেবে, তো কি বলতে চাইছে? অনেকদিন ভিডিওতে এন্ডিং করি না, নরমালি এন্ডিং করে দিই, আজকে এন্ডিং করব। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যেহেতু মা সিরিয়ালের মেয়েটা আছে, সবাই মা কাকিমারা সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিন